হে গাইস, আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আই হোপ গাইস আপনারা ভালো আছেন। সো গাইস, আই এম ব্যাক উই আর ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো ইয়া গাইস, আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করতে চাচ্ছি সেটা হচ্ছে, এটা কি বলি আমি গাইস, আজকে আমাকে একজন ড্রপ করছে, সে হচ্ছে গাইস লিটারেলি আমার বোন আসছিল, অনেক ডেঞ্জারাস। সো ইয়া, আর আজকে গাইস সবচেয়ে শর্ট ভিডিও, মানে অনেক ছোট একটা ভিডিও আমি, বিকজ আর হ্যাঁ, আজকে আমাকে যে ড্রাফ করছে সে হচ্ছে SIS গেমিং। সো দেখতেই পাচ্ছেন পাশে, আর ওর চ্যানেল লিঙ্ক আমার ভিডিওর ডিসক্রিপশনে, চাইলে ওখান থেকে ওর চ্যানেলটি একটু চেক আউট করে আসতে পারে। সো ইয়া, আর গাইস আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ অবশ্যই করবেন, ভালো লেগে থাকলে অবশ্যই করবেন, না করে যাবেন না। সো ইয়া, আজকে সবচেয়ে ইজিয়েস্ট বেডরক প্রিজন অনেক সহজ। সো ইয়া, আমি এত মজা নষ্ট করতে চাই না, সো বেশি করে বলবো না, তো চলো শুরু করা যাক আজকে ভিডিও। দেখা হবে ইন্ট্রো পরে, আমার ভয় লাগতেছে, মন চলে আসলে আমার এই দুই ইয়ার বার্ডস নিয়ে নেবে। সো ইয়া, নেক্সট আমি চলে আসছি, আর এখানে লেখছে কি হি 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 বার হইয়া দেখাও, এটা আবার কেমন কথা ভাই। আহ হ্যাঁ, SIS গেমিং, আমি তোমাকে দেখাই দেবো যে কীভাবে বের হতে হয়। সো ইয়া, এখন আমি বেডরুম পিছনে চলে আসছি, আর এটা দেখে রাত বসতে দেখি, চেস্টের দেখি 11টা কোল, ব্লক অফ কোল, গ্রাস, ওয়াটার, এন্ডারপাল, এন্ডারপাল বাটন, এন্ডারপালের মাধ্যমে এই ছোট পিজন থেকে বেরোয় আসতে পারবো খুব ইজিলি। আর এই চেস্টে চেস্টে তেমন কিছুই নেই, জাস্ট এত হলো কোল ব্লক বা কোল, এত ক্যান আই ডোন্ট নো। সো ইয়া, এখান থেকে আমি এন্ডারপালের মাধ্যমে ইজিলি বেরোতে পারবো, ইজি ইজি বিজি। সো ইয়া, আচ্ছা ওই এটি কোনার মধ্যে থেকে চেপার মধ্যে দেখি বেরোর চেষ্টা করি, নো হচ্ছে না। আরেকবার এই ওয়ে আগে আগে গাইস আমি স্প্লিট কন্ট্রোল অন করি, এটা চিলিং গাটাতে পড়ে না। ও হ্যাঁ ঠিক আছে, সো আমি স্প্লিট কন্ট্রোলটা অন করে তারপর আমি এন্ডারপাল মারি। সো ইয়া, না এক মানে এখানে একটু বেশি ব্লক আছে এর জন্য পাচ্ছি না। সো এই কোনা থেকে এই মানে এই চিপা আল্লাহ কি বলি, না এই দিক থেকেও উঠছে না, আমার মনে হয় হবেও না। আরেকবার নো, আচ্ছা যাক দুইটা আছে থাক। হ্যাঁ, সো আমার একটু দেখি কি আশেপাশে, চেষ্টা নিচে দেখি কিছু আছে কি না, ও না কিছুই নাই। সো ইয়া, আর দেখি ক্রাফটিং টেবিলের নিচে সিক্রেট কিছু থাকতে পারে, দেখি না এর নিচেও কিছুই নাই। ও নো, দেখি এই জাস্ট নাই, জাস্ট এসে কিছুই নাই, তারপরে ভাঙি দেখি কিছু নাই, নাই কিছুই নাই আর কি, দেখি বাটন প্রেস করে দেখি, আই থিঙ্ক কিছুই হবে না, না কিছুই হলো না, ডেডি স্টোনের কোনো কিছুই না। সো ইয়া, ভাবতে হবে কীভাবে যে যা আর এই লেখা দেখলে আমার যা রাগ ধরছে, বাবা বাবা আমি আবার সেটিংয়ে যাই কেন আজ। সো ইয়া, ও আই হ্যাভ অ্যান আইডিয়া। সো গাইস, আমি হচ্ছে এখানে এত এখানে আমি একটা ক্রাফটিং টেবিল আগে প্লেস করি, এই উডগুলো দিয়ে আমি স্টিক বানাই, ল্যাডার বানাই। সো এখন স্টিক বানালাম, স্টিক বানাই ল্যাডার বানাই আগে। সো ইয়া, আমি ল্যাডার বানাই তারপর এর উপর টে প্লেস করে, ও এইভাবে তো হয়। সো ল্যাডার প্লেস করলাম অ্যান্ড লেটস ইট, আমি এখান থেকে ইউ বেডরক পিজন এসকেপ করে ফেলছি। ইয়েস ইয়েস গাইস, আমি বেডরক পিজন এসকেপ করে ফেলছি, যা মানে কি বলবো, যাক ওইখান নিচে একটা ক্রিপার লাগলো, লল দেখি উপরে আসে কিনা ক্রিপার, না রে আসছে না। আচ্ছা ফটো SIS গেমিং, এটা গাইস বলবো কি, এটা সবচেয়ে ইজিয়েস্ট বেডরক প্রিজন। আমি অনেকের ভিডিও দেখছি, MC অ্যাডন, ইয়াস মাটিপাই, আরও অনেকের ইন্ডিয়ানগুলো বলছি যে গেমিং, ওদেরটা একটু হার্ড ছিল বাট স্টিল আমারটা এত ইজি যা বলার বাইরে। সো ইয়া, ওহো SIS গেমিং, আমি তোমাকে বলি এত এই তো কাশি মাসি শব্দ, সো সরি এত নয়েজ আসার কারণে এমনি পাবলিক রুম। আচ্ছা যাই হোক,
সো ইয়া এসএস গেমিং, তুমি নেক্সট টাইম থেকে এসি একটু একটু বড় বা একটু কঠিন করবা। এমনিও বলছো যে অনেক কঠিন আপনার বেডরুম পিজন, সো ইয়া এটা তো ইজি ইজি বিজি। আচ্ছা ও ও মনে করছে যে আমি অন্য এটা আমি পারবো না পারবো না। সো এখানে আমি একটু কিছু মাথা খাটাই আমি বলে দিচ্ছি। সো ইয়া সো গাইস, হ্যাঁ আই এস এস গেমে নেক্সট টাইম থেকে তুমি আর একটু কঠিন করো, ওকে? সো নেক্সট টাইম থেকে একটু কঠিন করার চেষ্টা করো। সো ইয়া সো গাইস, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর গাইস, আমার চ্যানেলটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থেকে বেল আইকনটি অন করবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন আপনারা শীঘ্রই পেয়ে যাবেন। সো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।